হে গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সো সকলকে জানাই গুড মর্নিং। আর আজকে এখন ঘড়িতে বাজে মানে 5:30, তো ভোর 3:30 সময় উঠেছে আজকে। তো আমরা যাচ্ছি একটা জায়গা, তো তোমাদেরকে এখন জানাবো না যে আমরা এখন কোথায় যাচ্ছি, ওখানে গেলেই তোমরা বুঝতে পারবে যে আমরা এখন কোথায় যাচ্ছি। আশা করি তোমরা ব্লগটি কন্টিনিউ দেখবে, আর আশা করি এই ব্লগটা আজকে তোমাদের খুব ভালো লাগবে। আর আমি পুরো রেডি শেডি হয়ে গেছি, তো যাচ্ছি মন্দিরে। তো কোথায় যাচ্ছি সেটা এখন তোমাদেরকে জানাবো না, ওখানে গিয়েই তোমাদেরকে জানাবো, আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে, তো তোমরা ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা যাচ্ছি, আমি যাচ্ছি, মা যাচ্ছে, দাদান যাচ্ছে, আর এই মানে আমার দুটো মা, এখানকার মা ওখানকার মা আর কাকিমা, সবাই মিলেই যাচ্ছি একসাথে। ফার্স্ট টাইম আমরা টোটো করে যাব, তারপর আমরা ট্রেনে যাব। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করে দিলাম, তো চলো। হে গাইস, তো আমরা ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি। তো স্টেশনটা তোমরা দেখেই বুঝতে পারছো, এটি স্টেশন থেকে তোমার দাদাভাইকে নিতে এসেছিলাম। তো এখনও ট্রেন আসতে একটু লেট আছে, তো এটাই আমাদের ট্রেন ধরার মানে বাড়ির কাছে একটা ট্রেন স্টেশন। তো মা বাবা ওখানে সবাই মানে মা সরি মা দুটো মা কাকিমা সবাই বসে আছে, তোমার দাদাভাই টিকিট কাটছে এখন। তারপরে আমরা এখন যাবো কোথায় এখনও বলবো না, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো আর স্কিপ করো না। আই হোপ তোমাদের ভিডিও খুব ভালো লাগবে। তো আমরা স্টেশনে আছি এখন, স্টেশনে একটু মানে একটু লেট আছে ট্রেনটা, বাট আমরা আজকে ভোরে উঠেছি 3:30 সময়, সকলে উঠেছি 3:30 সময়। স্নান টান করে সমস্ত কিছু রেডি সেডি করে, তাতানের খাবার টাবার করে, একদম কি বলো তো হট টিফিন করিয়েতে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে এ সমস্ত কিছু নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি কোথায় বলো তো, তোমরা মানে ভিডিওটি কন্টিনিউ দেখলেই বুঝতে পারবে যে আমরা এখন কোথায় যাচ্ছি। তো তোমাদের দাদাভাই, আমি, ই মা, দুটো মা, কাকিমা, তাতান সকলেই যা যাচ্ছি, তো পুজো দিতে যাচ্ছি। তো আমরা যাচ্ছি, তোমাদেরকে ফাইনালি এখন বলেই দিচ্ছি, তো এখন যাচ্ছি তারাপীঠে। তো একটা দিন মানে আজকে বাড়ি ফিরে আসবো, বাট একটা ব্যাগের মধ্যে দেখো কত কিছু আছে, তোমাদের দাদাভাই নিয়ে যেতে মানে অসুবিধা হচ্ছে একটু, তো এর থেকেও বড় বড় ব্যাগ উঠিয়েছে। তো এখন আমরা যাচ্ছি, তো মা তাতানকে কোলে নিয়ে আছে আর আমি এখন যাচ্ছি। তো ভীষণই ঠান্ডায় তাই গায়ে একটা চাদর জড়িয়ে নিয়েছি, স্নান করেছি তো ভোর 4:00 সময়, সেজন্য অনেক শীত করছে। আর আই হোপ তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে। তো আজকে যাচ্ছি তারাপীঠ মন্দিরে পুজো করতে। তো এটা আমাদের একটা মানে তোমাদের এতবার যখন ডিউটিতে ছিল তখনই আমাদের ইচ্ছা ছিল যে আমরা তারাপীঠে যাব পুজো দিতে, মায়ের মন্দিরে মাকে দর্শন করতে। তো আমাদের ফাইনালি আমরা ট্রেনে মানে ট্রেনে চেপে গেছি, ট্রেন চলে এসেছে। তো এটা আমাদের লোকাল ট্রেন, আমাদের এটা লোকাল ট্রেনে যাচ্ছি, তো পুরো একদম মানে কী বলতো রামপুরহাট যে জাংশন আছে সেখানে একদম নামাবে। তো এ থেকে মানে একটা টোটো করে তারপর গেলেই মানে কিছুটা গেলেই তারাপীঠে পাবো, দেখতে পাবো। তো ভীষণই কষ্ট হয়েছে আমাদের জার্নিটা বলতে এতটাই কষ্ট হয়েছে কি বলো, কারণ তাতান তো ফার্স্ট টাইম জার্নি করলো এতটা, তাই ভীষণই ওর কষ্ট হচ্ছে। আর ওর লোকজন মানে এতটা লোকজন দেখেনি, তো এত কান্নাকাটি করছিল মানে কি বলবো। ও তোর পাপাকে বলছিল যে চলো আমরা ট্রেন থেকে ঝাঁপিয়ে দিই, এরকম একটা অবস্থা, ওর একদমই ভালো লাগছিল না। আর আমাকে বলছিল চলো মা আমরা বাড়ি চলে যাই, আমরা মানে এতটাই ও গুছিয়ে বলছে কথাটা আর এতটাই কান্না করছে, হয়তো আর মানে এরকম ভেবেছিলাম হয়তো আমরা মায়ের দর্শন আর পাবো না এই যাত্রাতে, তো পরের বার ক্ষেত্রে আবার আসবো মায়ের দর্শন করতে। তো আমার দাদাভাই বলো চলো আর মায়ের দর্শন করতে হবে না, হয়তো আমাদের কপালে নেই যে মাকে দর্শন দেব, সেজন্য আমরা তো ফাইনালি ভেবে নিয়েছিলাম যে এখান থেকে ডালা দিয়ে পুজো দিয়ে মাকে আর দেখা হবে না। তাতান এতটাই কান্নাকাটি করছিল আর এতটাই ভিড় ছিল মানে কি বলবো তোমাদেরকে। বাট তোমাদের দাদাভাই যখন রেগে গেছিলো তখন পাচির টোপকে মায়ের দর্শন করিয়ে দিয়ে এসছে, তাতানকে পাচিরে মানে মায়ের কোলে দিয়ে এসেছিলো একবার তাতানকে। তো আমরা এখন পৌঁছে গেছি রামপুরহাট জাংশনে, তো রামপুরহাট থেকে আমরা এখন আবার মানে যাচ্ছি হেঁটে হেঁটে টোটো ধরবো বলে। আর জানো তো ওখানে তারাপীঠে মানে কোনো মানে কি বলতো একটা ব্যবসাখানা তৈরি হয়েছে এতটাই মানে একটা জেনারেল লাইন, মানে যেটা 5:00 সময় ভোর 5:00 সময় গেলে 4:00 সময় পুজো দিতে পারবে বিকাল 4:00 সময়। আর যেগুলো টাকা দিয়ে যেটা মানে VIP লাইন বলে সেটাতে 500 টাকা আছে, 1000 টাকা আছে, 200 টাকা। তো আমরা তো 1000 টাকা লাইনে দাঁড়িয়েছিলাম কারণ বাচ্চা নিয়ে গেছি, তো তাতান লোকজন এত দেখেনি, পছন্দ করছিল না, ভীষণ কষ্ট হচ্ছিল, সেই জন্য আমরা 1000 টাকা লাইন দিয়ে মানে পান্ডা ধরে 1000 টাকা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। এতটাই মানে তোমাদের দাদাভাই রেগে গেছিলো, তখন বললো যে আমি 1000 টাকা দেবো বাট আমাকে এতটা লাইনে ওয়েট করে আমি পারবো না কারণ আমার বাচ্চাও এত কান্নাকাটি করছিলো। তখন রেগে গিয়ে পাচির টোপকে মায়ের কোলে তাতানকে দিয়ে এসেছিলো একবার, মানে মায়ের দর্শন আমরা পেয়েছি ফাইনালি, আর মায়ের কোলে একদম দিয়ে এসেছিলো তাতানকে মা।
এখন আমরা রামপুরহাট জাংশন থেকে মানে ট্রেনে নেমে এরপর আমরা টোটো করে যাচ্ছি তারাপীঠ মন্দিরে। তো আমরা ফার্স্টে ভেবেছিলাম যে একটা দিন থাকবো ওখানে, কিন্তু ট্রেন ক্যান্সেলের জন্য আমরা বাড়ি চলে এসেছিলাম তাড়াহুড়োর মধ্যে। তো আমাদের 3:30 ট্রেন ছিল, তাই তাড়াহুড়োর মধ্যে বাড়ি চলে এসেছিলাম। তো বেশিক্ষণ ছিলাম না, একটুখানি ছিলাম। তো তাতান একটু বড় হলে আবার যাব মায়ের দর্শনে, অনেক জায়গা দেখে আসবো, কিন্তু এত ছোট বাচ্চা নিয়ে বাইরে বেরোনো ভীষণই প্রবলেম হয়। বাচ্চাকে ঠিক মতো খাওয়ানো হয় না, দাওয়ানো হয় না, নিজেরও একটু কষ্ট হয় বাচ্চাকে কোলে পিঠে নিয়ে যেতে। তো আমরা মানে একটু একটু করে দেখে সমস্ত জায়গা একটু ঘুরে ঘুরে চললাম, মানে কি বলতো, ও চলে এসেছি। তো ফাইনালি আমরা তারাপীঠে পৌঁছে গেছি। তো এখন যাচ্ছি হেঁটে হেঁটে। তো এখন মা, আমি, তাতান, তারপরে আমার মা, তো দাদা ভাই সবাই মিলে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি চারিপাশটা। তো এতটাই ভিড় ছিল, শনি মঙ্গলবার তো ভীষণই মানে ভিড় থাকে যেহেতু মাঝে মায়ের পুজো হয়। তো এত এত ভিড় ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এত ভিড় ছিল মানে কি বলবো। আর মায়ের মন্দিরে দর্শন হয়তো ভেবেছিলাম পাবো না, বাট পেয়েছি, তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেই দিলাম। আর আশা করি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। জিনিসের কি দাম জানো তো, ভীষণ জিনিসের দাম। আর তো এখানে বললাম যে একটা মানে তারাপীঠ আসা মানে একটা টাকার শুধু ব্যাপার, এর থেকে মানে কি বলতো, ভক্তির থেকে টাকার বেশি ব্যাপার, শুধুমাত্র টাকা টাকা, সমস্ত জায়গাতে শুধু টাকা, এর থেকে কিছু না। লাইনে দাঁড়াও তাও টাকা, প্রসাদে তো নিজের ডালা কিনতে কিছুই দেবে না, তাও মানে 5টা করে মন্ডা দিচ্ছে, এতে মানে 100 টাকা 50 টাকা এরকম এরকম ব্যাপার। তো আমরা ফাইনালি পুজো কিনে নিয়েছি, তো মন্ডা দিয়েছিল 5টা, এর মধ্যে 50 টাকা নিয়েছে। আর ফুল, তারপরে ফল, এগুলো আমরা পার্সোনালভাবে কিনে নিয়ে এসেছি। আর এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আর এত ভিড় এত ভিড় কি বলবো তোমরা, একবার চারিপাশটা তোমাদেরকে দেখালাম, দেখেই বুঝতে পারবে যে কী পরিমাণে ভিড় ছিল। তো আমরা সবাই এখন 1000 টাকার লাইনে দাঁড়িয়ে আছে, তোমার দাদা ভাই আছে, আর এই দেখো মা তারার মন্দিরে একদম চলে এসেছি। বাট একটু যেতে অনেকটা এখনও দেরি আছে মা তারার কাছে পৌঁছাতে, তো বেশি দেরি না হলেও পৌঁছাতে। এই দেখো এটা হচ্ছে আমাদের পান্ডা, তো আমরা পান্ডা নিয়েছিলাম এনাকেই। তো তোমাদের দাদা ভাই আর মানে একটা ভাই বলতে পারো, বন্ধু, সমস্ত দিক থেকে ও আমাকে একটু আমাদেরকে অনেক হেল্প করেছিল। আর তোমার দাদা ভাই এখানে ছিল, আর ওখানে দেখছি এত ভিড় অত্যন্ত কান্নাকাটি করতে লাগিয়ে দিয়েছে। আর ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখো, আই হোপ তোমার ভিডিও খুব ভালো লাগবে। আর এই দেখতে পাচ্ছ তাতানকে ওই পাঁচিলের মধ্যে চাপিয়ে রেখেছে, এত কান্নাকাটি করছিল, একটু মানে কোনোতেই ভুল ছিল না, ভীষণই কান্নাকাটি করছিল। আর তোমার দাদা ভাই এই পাঁচির দিয়ে টপকে গিয়ে মায়ের মানে মানে মাকে দর্শন করেছে। আর একদম মানে কি বলতো, মায়ের কোলে একদম তাতানকে দিয়ে এসছে, সত্যি মানে এত একটা ভাগ্যের ব্যাপার ছিল, মানে কি বলবো, ভাবতে পারিনি যে মায়ের কোলে থাকবে তাতান, মানে একটু হলেও ছিল মায়ের কোলে। তো ভীষণ ভালো লাগছে, এত কষ্ট করেও যে মায়ের কোলে তাতানকে দিয়ে আসতে পেরেছি, মানে আশীর্বাদ মায়ের পেয়েছে, সেটাই অনেক একটা ভাগ্যের ব্যাপার। আর এখানে আমরা সকলেই দাঁড়িয়েছি, এরপর এই দেখো আমিও দাঁড়িয়েছি, মানে একদম অস্থির হয়ে যাচ্ছি এমন একটা ব্যাপার আছে, মানে এতটাই এতটাই বিরক্ত, মানে কি বলবো। আর মা এখন কোলে নিয়ে আছে তাতানকে, আর মাও তো বলছে চল বাড়ি চলে যাব, এত কষ্ট দিয়ে বাচ্চাকে মায়ের দর্শন আর করব না, মা হয়তো চায় না এরকম যে মায়ের দর্শন করি, তো চল বাড়ি চলে যাব। বাট এতটাই মানে তোমাদেরকে কি বলবো। তো এখন তোমাদেরকে চারিপাশটা একবার ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কি পরিমাণ ভিড় ছিল। তো তোমরাও দেখে না একবার যে শনি মঙ্গলবার হয়তো আর কেউ যেও না পুজো দিতে, শনি মঙ্গলবার সত্যি ভীষণ ভিড় হয়। আর আমাদের ইচ্ছে ছিল শনি মঙ্গলবারই পুজো দেবো, তাই আমরা শনিবার দিন পুজো দিয়েছিলাম। আর এত ভিড় মানে তোমাদেরকে এই দেখো চারিপাশটা ঘুরে দেখাচ্ছি। এটা তো হচ্ছে মানে কি বলতো, এটা হচ্ছে
অন্য একটা লাইন। আর জেনারেল লাইন তো একদম ওই সাইডে, তো বিকাল 4টে বেজে যাবে পুজো দিতে, আর এটা হচ্ছে ভিআইপি লাইন। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আর এই দেখো মায়ের মন্দির, মাকেও তোমাদের দর্শন করাবো। আর আই হোপ তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে, আর তোমরা ভিডিওটি কিন্তু স্কিপ করো না, আর তোমরা ভিডিওটি ফুল ওয়াচ করো, তাহলে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে, মায়ের মন্দির দর্শন তোমরাও পাবে আমার ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা ফাইনালি আমরা তারাপীঠ মন্দিরে মানে মায়ের দর্শন একদম পেয়ে গেছি, তো তোমাদেরকে এই টুসটি পেরেছি দেখাতে অল্প একটু। তো এখানে আমরা ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, আর এখন আমরা যাচ্ছি বাড়ি। তো তারামুড়ুর মধ্যে বাড়ি চলে এসেছি, কারণ আমাদের তো ট্রেন আছে, সেই জন্য আমরা ট্রেনে করে গেছিলাম, যেহেতু সেই জন্য আমরা ট্রেনে আছি, সেই জন্য আমরা তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে গেছি। আর আই হোপ তোমাদের আজকে ভিডিওটি খুব ভালো লাগবে, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে যেতে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো এই ছিল আমার আজকে মানে ফার্স্ট টাইম তারাপীঠ দর্শন। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর আমারও ভীষণ ভালো পেট লেগেছে, তারাপীঠ দর্শন করে এলাম আর মায়েরও দর্শন পেলাম। আর আজকের ব্লগটি আর বেশি বাড়াবো না, দেখা হবে নেক্সট ব্লগে, আর আবার একটা অন্য জায়গা যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব দ্বিতীয় ব্লগে। তো আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মানে আপডেট করবে, আপডেট পাবে আমার ভিডিওর মাধ্যমে। যে